এটা সেকর্ত বলেন ইদার, আমিও বলছি ডিসেম্বর মাসের পরে কার্যত এই সরকারটা চালাতে পারবে না, তার কারণ এদের দুর্নীতি যেভাবে ফাঁস হচ্ছে, বিচার ব্যবস্থা যেভাবে দুর্নীতির দিকে একেবারে মূলোৎপাটন করার জন্য এগিয়ে এসেছে, সেই কারণে আমিও বলেছি গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক ভাবে জুডিশিয়ারি এগিয়ে এসেছে, সাথে সাথে সাধারণ মানুষও রাস্তায় নেমেছে, ভয়রাসে রয়ে 15 মাস পরে দোসরা মেয়ের পরে অনুপ শাহ নির্বাচিত হওয়ার পরে আজকে এই সভাটা এখানে ডাকা হয়েছে। এত বাধা সত্ত্বেও আমরা গাড়ি দিতে পারিনি, টিফিন তো দূরের কথা, জলও দিতে পারিনি। আজকে এইখানেই আপনারা 20,000 মানুষের পদচারণা দেখতে পারলেন, এখন আপনাদের পিছনে এখনো 2-3 হাজার লোক দাঁড়িয়ে আছে, শুনুন দেখতে পারবেন। এই যে অন্যদিকে জুডিশিয়ারি যেভাবে বেরিয়ে এসছে তাতে আমিও বলেছি, দিলীপ দাও সিনিয়র লিডার আমাদের, তিনিও কথা বলছেন যে ডিসেম্বরের পরে সরকারটা চলবে না। কি রে তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।